খুব গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফ থেকে, এবং সেখানে দেওয়া রয়েছে ইন্টারভিউ শিডিউল। এবং বিশেষ করে যারা বাংলা এবং ইংলিশে তোমাদের ইন্টারভিউ শিডিউল এখানে দেওয়া আছে, দেখতেই পাওয়া যাচ্ছে, তোমাদের এখানে দেখতেই পাচ্ছ, তোমরা এখানে 17 জানুয়ারি 2022 সাল 11টা থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে কোন সাবজেক্টে, না বাংলা, অর্থাৎ বাংলা ফার্স্ট ফেজ যারা রয়েছে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। এবং যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা রয়েছে 1/2020, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওই সময় অনেকে অ্যাপ্লাই করেছিল কিন্তু ভুলে গিয়েছিল যে অ্যাকচুয়ালি তাদের জন্য ইন্টারভিউ না, ইতিমধ্যে যারা অ্যাপ্লাই করেছিল ওদের জন্য ইন্টারভিউ। তাই আবার মনে করে দিচ্ছি, যারা তোমরা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছিলে, তোমরা তোমাদের যে ফর্ম রয়েছে যেটা তোমাদের ইমেলেও পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেই ফর্মটা একবার চেক করে নাও এবং তার উপর ভিত্তি করে তোমরা তোমাদের প্রিপারেশনটা নাও এবং নিয়মিত চেক করতেই থাকো কবে তোমাদের ইন্টারভিউ শিডিউলটা রয়েছে। এখানটা একবার ভালো করে দেখে নাও যে বলা হচ্ছে যে ইন্টারভিউটা হচ্ছে আর কি। ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়, এখানে অবশ্যই কিন্তু নিজেদেরকে মানসিক যে দৃঢ়তা বা মানসিক যে কনফিডেন্স অবশ্যই রাখতে হয়। এটা প্রথম ফেজটি হচ্ছে বাংলা, শুরু হচ্ছে 17 জানুয়ারি থেকে 11টা AM শুরু হচ্ছে, এবং যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে অ্যাড্রেসটা একবার নোট করে নাও, কারণ এখানেই কিন্তু তোমাদের যেতে হবে। আগের যে অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু অনেকটা অন্য জায়গাতে ছিল, এটা হচ্ছে আর একটা নতুন অ্যাড্রেস দেওয়া রয়েছে, বলা হচ্ছে আসন্ন বিল্ডিং যে প্লট রয়েছে DG 10/1 প্রিমাইসিস নম্বর 13/0327 এবং অ্যাকশন এরিয়া 1T রাজারহাট নিউ টাউন কলকাতা, এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানটাতে আমাদের ইন্টারভিউটা দিতে যেতে হবে। এবার এখানটাতে ভালো করে দেখে নাও যে কাদের কাদের নামের লিস্ট রয়েছে এবং কারা রয়েছে, তোমরা প্রত্যেকে তোমাদের নামের লিস্ট দেখে নাও এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দেখে নাও। এখানে অনেকে কোশ্চেন করতেই পারো যে আচ্ছা সবগুলো এ দিয়ে শুরু হয়েছে কেন। আসলে আমরা প্রত্যেকেই জানি যে CSC যখন ইন্টারভিউতে ডাকে কল করে প্রত্যেকের নামে যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে তারা ডাকে আর কি, অর্থাৎ প্রথম যারা এ দিয়ে রয়েছে তোমাদেরকে প্রথমে ডাকা হয় এবং তারপরে কিন্তু আস্তে আস্তে করে যে সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ আসবে সেই ফেজগুলোতে ডাকা হবে। এটা হচ্ছে বাংলার ইন্টারভিউ, একই সঙ্গে সঙ্গে কিন্তু ইংলিশের যে ইন্টারভিউ সেটাও কিন্তু দেওয়া আছে, সেটা একবার দেখে নাও। এবার দেখে নাও ইংলিশের যে ইন্টারভিউ সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, যাদের ইন্টারভিউ হবে তোমরা তোমাদের নাম এখানে চেক করে নাও এবং পাশে রয়েছে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটাও কিন্তু এখানে পুট করে দেওয়া আছে, অবশ্যই একবার মিলিয়ে নাও। এবং এরপরে আমি দেখাবো যে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি যখন ইন্টারভিউ হবে সেখানে কিছু আমাদের ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্টগুলোর লিস্ট আমি দেখাবো এবং সেই সঙ্গে সঙ্গে যে কারেকশান ফর্ম সেই ফর্মটাও দেখাবো। এটা হচ্ছে আমাদের ইংলিশের লিস্ট দেওয়া আছে, অর্থাৎ যারা ইংলিশে অ্যাপ্লাই করেছিলে তোমরা অবশ্যই কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও এবং যে টপিকের উপরে তোমরা তোমাদের ডেমো দিতে চাইছো সেই টপিকটাকে ভালো করে প্রস্তুত নাও এবং সেই টপিকটার উপরে ভালো করে জোর দাও এবং সমস্ত প্রপস কোন সমস্ত দিক তোমরা একটুখানি কনসিডার করে যাও যে টপিকের ওপর থেকে তোমাদের কোশ্চেন করা হবে, সেই টপিকের ওপরে যেন তোমরা তোমাদের অ্যান্সারগুলো করতে পারো এবং ইজি, কোনো ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। এবার দেখে নিতে হবে যে কোন কোন ডকুমেন্টে নিয়ে যেতে হবে সেখানে, অর্থাৎ যখন ইন্টারভিউতে যাওয়া হবে সেখানে কী কী ডকুমেন্ট নিয়ে যাব। আর একটা সমস্যা হচ্ছে অনেকে অ্যাপ্লাই করার সময় অনেক হয়তো কিছু ভুল করেছিল বা কোনো কারণে ভুল হয়ে গিয়েছিলো, সেই ভুল যে সংশোধনটা কীভাবে করা যাবে তার ডিটেলস কিন্তু জাস্ট আমি বলছি কীভাবে করতে হয় এবং একটা ফর্ম আছে সেই ফর্মটাতে কারেকশান ফর্ম বা তোমার যা ডকুমেন্ট দেওয়া ছিল তার একটা লিস্ট করতে হয়, সেই লিস্টটা আমি এখানে জাস্ট একটুখানি দেখাচ্ছি, তোমাদেরকে দেখে নাও কেমনভাবে সেই লিস্টটা আছে, সেই ফর্মটা কেমন ভাবে ফিল আপ করতে হয়। হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করছে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, দেখতেই পাচ্ছ যে বিজ্ঞাপনটা দেওয়া রয়েছে, বিজ্ঞাপনটার যে নাম্বারটা রয়েছে খুব ভাইটাল নাম্বার 1/2020, অর্থাৎ সেই সময় 2020 সালে যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল তার এগেনস্টে কিন্তু ইন্টারভিউগুলো হচ্ছে। এবার একটু দেখে নেওয়া যাক, যারা ইন্টারভিউতে যাচ্ছ তোমরা কিন্তু প্রায় সবসময় কিন্তু এই যে দুটো ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটা তোমরা নজর রাখো এবং বারবার লগ ইন করতে থাকো কখন তোমাদের শিডিউলটা পাবলিশ করা হয়। অনেকে হয়তো ঘাবড়ে গিয়েছে যে তোমাদের শিডিউলের নাম নেই কেন, অ্যাকচুয়ালি এটা তো ফার্স্ট ফেজ, এরপরে আরও অনেক পর্যায়ে কিন্তু ইন্টারভিউগুলো হয়, এখনও পর্যন্ত অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছে, অর্থাৎ ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবার দেখে নাও যে কী কী নিয়ে যেতে হবে, ইনস্ট্রাকশানগুলো কী কী দেওয়া আছে এবং যে ভেনুটা এখানে বলে দেওয়া আছে, যখন ইন্টারভিউতে যাবে অবশ্যই ভেনুটা তার লক্ষ্য করে যেন ইন্টারভিউতে যাওয়া হয়, অন্য কোথাও যেন না যাওয়া হয়। কী কী নিয়ে যাওয়া হবে, কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে, কোন কোন জিনিসগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে, ইনস্ট্রাকশান বলা হচ্ছে যে যারা
যারা অ্যাপ্লিক্যান্ট আর ওদেরকে উপস্থিত হতে বলা হচ্ছে ইন্টারভিউতে অ্যাজ পার শিডিউল, শিডিউল মেনটেন করে সেখানে উপস্থিত হতে বলছে। কোনো রিকোয়েস্ট ডেট চেঞ্জ করা বা টাইম চেঞ্জ করা নিয়ে কিন্তু গ্রাহ্য হবে না। আবার তারপরে বলা হচ্ছে যে ডিউলি ফিল্ড ইন ইনফরমেশান অ্যান্ড কারেকশান শিট, এই ফর্মটা ঠিক নিচের দিকে আমি তোমাদের দেখাবো, একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটাকে ফিল আপ করে আমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে সাবমিট করতে হবে ইন্টারভিউয়ের সময়। আর বলা হচ্ছে প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড অনলাইন অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ অল রেলিভেন্ট ডকুমেন্ট পার্টেনিং টু দ্য এলিজিবিলিটি কোয়ালিফিকেশান টিচিং এক্সপিরিয়েন্স রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এক্সেট্রা আর টু বি প্রডিউসড অন দ্য ডেট অফ ইন্টারভিউ অ্যাট দ্য কমিশনস অফিস। অর্থাৎ যদি যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিল সেই অ্যাপ্লিকেশনে যে ফর্মটাকে ডাউনলোড করতে হবে এবং তার সঙ্গে যাবতীয় রিকুইজিট পেপার, যা পেপারগুলো রয়েছে কোয়ালিফিকেশানের জন্য অথবা কোনো রিসার্চ পাবলিকেশান অথবা কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো যেন অবশ্যই একটা কপি নিয়ে যাওয়া হয়, এবং সেগুলো হবে কীরকম না সেলফ অ্যাটেস্টেড করা কপি অবশ্যই সেখানে আমাদেরকে নিয়ে যেতে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের তিন নম্বর পয়েন্ট, খুব মাথায় রাখতে হবে যখন আমরা যাব অবশ্যই এই ডকুমেন্টগুলো যেন নিয়ে যায়, কারণ এগুলো যদি ভুলে যাওয়া হয় তবে কিন্তু আর কোনো মতেই ইন্টারভিউতে দেওয়া যাবে না। এবার তারপরে বলা হচ্ছে সমস্ত ডকুমেন্টে যে সার্টিফিকেটগুলো সেগুলোকে নিয়ে যেতে হবে, কারণ সেগুলোকে ভেরিফাই করা হবে ইন্টারভিউ এর সময়। এবার দেখে নাও যে এই যে ফর্মটার কথা বলছিলাম, যে এটা হচ্ছে সেই ফর্ম যে ফর্মটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে ইনফরমেশান অ্যান্ড কারেকশান শিট ফর ইন্টারভিউ, অর্থাৎ যখন যাচ্ছি আমরা ইন্টারভিউ দিতে আমাদেরকে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করতে হবে, এবং এখানে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলোও কিন্তু এখানে আমরা কারেকশান করতে পারি। এখানে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে তোমরা নিজেরাই একবার দেখে নাও, তোমরা নিজেরা ওয়েবসাইটে যাও এবং সেখানে গেলেই কিন্তু পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে এই ফর্মটা কীভাবে ফিল আপ করা। খুব ইজি একটা স্টেপ রয়েছে, আর তোমরা যেহেতু প্রত্যেকেই জানো কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাই এখানে বলার তেমন কিছু নেই, তাই তোমরা যাও এবং তোমরা কনফিডেন্স নিয়ে কিন্তু একেবারে যাও। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।